দর্শক, সীমান্তের যে অস্থিতিশীল অবস্থা সেই খবরগুলো আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মীরা সীমান্তের বিভিন্ন জায়গায় রয়েছেন, এই মুহূর্তে যেতে চাই সহকর্মী হিরণ খানের কাছে। তিনি বাংলাদেশ এবং মিয়ানমারের যে মাঝামাঝি নৌপথ রয়েছে সেখানে রয়েছেন পানিপথে। হিরণ, আপনি পানিপথে যে সীমান্তে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, কী অবস্থা সেখানকার? শরীফ, আমি কিন্তু আসলে টেকনাফে রয়েছি এবং এই টেকনাফের উল্টা পাশেই আসলে মিয়ানমারের মংদু সীমান্ত এবং এটি টেকনাফ সীমান্ত। আপনি দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ডের একটি টহল টিম তারা কিন্তু আসলে কাজ করছেন এবং পুরো এলাকাটি, পানিপথ এলাকাটি নিরাপত্তার স্বার্থে এবং পুরো বিষয়টি কিন্তু আসলে তারা মনিটরিং করছেন এবং প্রায় এই প্রতিদিনই প্রায় এইভাবেই টহল দিয়ে যাচ্ছে পানিপথকে নিরাপদ রাখতে। কিন্তু আসলে কোস্টগার্ড এই কাজগুলো করে যাচ্ছেন। আমি একটু প্রথমে আমি কথা বলতে চাই এখানে যে কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই যে আজকে আপনারা মহড়া দিচ্ছেন এবং প্রায় আপনারা মহড়া দিতেন, এই মহড়ার উদ্দেশ্য কী? আর আরেকটি বিষয় একটু জানতে চাই, আমরা দেখেছি যে তমরু, ঘুমধুম, নাইকেনছড়ি এই এলাকাগুলো দখল করে ফেলেছে আরাকান আর্মিরা, এইখান থেকে আপনাদের কাছে কোনো মেসেজ রয়েছে কিনা? এখানে গোলাগুলির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা? বিগত বেশ কিছুদিন ধরে মায়ানমার সামরিক জান্তা বাহিনীর সাথে যে বিদ্রোহী পার্টির যে সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এটি বর্ডার লাইনে বর্তমানে এটি বিরাজমান এবং এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এটি যেন বাংলাদেশে কোনো ধরনের প্রভাব না পড়ে, এর জন্য বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের নির্দেশনাক্রমে আমরা বাংলাদেশ কোস্টগার্ড আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করেছি। আমাদের এই জন্য দফায় দফায় জলযান, আমাদের মেটাল শার্ক হাই স্পিড বোর্ড থেকে শুরু করে মেকানাইজড কান্ট্রি বোর্ড, এছাড়া আমাদের ব্যাপক সংখ্যক জনবল বৃদ্ধি করা হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে এখানে নিরবচ্ছিন্ন যেন আমরা ভূমিকা পালন করতে পারি এবং কোনো ধরনের রোহিঙ্গা যেন আমাদের এখান দিয়ে না প্রবেশ করতে পারে, সেজন্য আমরা সদা 24 ঘন্টা আমরা আমাদের টহল পরিচালনা করে যাচ্ছি। একটা বড় চ্যালেঞ্জ আপনাদের এখানে সবসময় আমরা দেখি যে যারা এপার ওপারে যারা স্মাগলিং বিজনেসের সাথে জড়িত তাদের আধিপত্য এই সময়টা আসলে কতটুকু মনে হচ্ছে আপনার কাছে? একটা যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান, আমাদের যে টহল 24 ঘন্টা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যে টহলটি রয়েছে আমরা নিরবচ্ছিন্নভাবে টহল প্রদান করছি, আমরা নজরদারি বাড়িয়েছি এবং ওপার থেকে কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো ধরনের কোনো মাদক কারবারির যদি কোনো চেষ্টাও করা হয় তারা দেখতে পাচ্ছে যে আমরা এখানে সচল অবস্থানে রয়েছি এবং আমাদের চোখ ফাঁকি দিয়ে কোনো ধরনের মাদক বাংলাদেশ এর অভ্যন্তরে প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমি যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে নিরাপত্তার বলা যেতে পারে পানি পথে চাদর তৈরি করে রেখেছেন তারা এবং আপনি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটি মংদু সীমান্ত এবং মংদু সীমান্তের বিজিপির যে একটি পোস্ট রয়েছে সেই পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ক্যামেরায় এবং এই পোস্টে আমরা অনেকক্ষণ ধরে দেখছি যে এই পোস্টে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না এবং এর আশপাশ দিয়ে পুরো এলাকায় কিন্তু আমরা ধোঁয়া দেখতে পেয়েছি এবং গুলির শব্দ শুনতে পেয়েছি একটু আগে এবং মর্টারের শব্দও শুনতে পেয়েছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যেই সীমান্ত এলাকা রয়েছে সীমান্ত এলাকার খুব কাছেই কিন্তু আসলে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে এমন বোঝা যাচ্ছে এখান থেকে দেখে। আপনি জানেন যে এই কারণেই কিন্তু আসলে এই রাস্তা থেকে এই পানিপথ দিয়ে যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যারা বাংলাদেশি নাগরিকরা যাচ্ছিলেন তাদেরকে কিন্তু আসলে একদম পুরোপুরি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পর্যটক রয়েছেন তাদের বন্ধ করে দেওয়া হয়েছে, যারা এখানে মাছ ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই পানিপথে এখন আসতে পারছেন না শুধু এই একটা কারণে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, এটি মিয়ানমারের পানিপথ যেটি সেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এবং বেশ কয়েকজন লোককে আমরা দেখতে পাচ্ছি সেখানে এবং মিয়ানমারের যারা বাসিন্দারা তারা কিন্তু পানিতে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা আসলে সেখানে কী করতে চাচ্ছেন সে বিষয়টি কিন্তু এখন এত দূর থেকে আসলে স্পষ্ট না। তবে যে তারা পানিতে নেমে কোনো একটা কিছু করার চেষ্টা করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু মিয়ানমারের যে বিজিবির যে ক্যাম্প এই ক্যাম্পটি এবং এই ক্যাম্পের যে বিওপিটি রয়েছে যে চেকপোস্টটি রয়েছে এই দেখতে পাচ্ছেন যে আপনারা সেই মিয়ানমারের সে চেকপোস্ট এবং সে চেকপোস্টের খুব কাছেই তাদের অবস্থান এবং আমরা যতটুকু যা বোঝা যাচ্ছে এটি দেখে যে ভিতরে যেহেতু গোলাগুলি হচ্ছে সেহেতু হয়তোবা তারা এখানে এসে অবস্থান করছেন এমনটি আসলে বোঝা যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি নিরাপত্তা
পুরা বলয় তৈরি করে রেখেছে কোস্টগার্ড, এবং কোস্টগার্ডের বেশ কয়েকটি টহল টিম আমরা সকাল থেকে দেখেছি যে তারা এই পুরো এলাকাটি যাতে কোনো রকম কোনো রোহিঙ্গা কিংবা মিয়ানমারের কেউ যাতে বাংলাদেশের প্রবেশ না করতে পারে। আপনারা জানেন যে এর আগে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু রোহিঙ্গারা প্রবেশ করেছিল এই পানিপথ টপকিয়ে, সেই বিষয়টি আসলে মাথায় রেখে কিন্তু আসলে তারা কাজ করছেন। এবং বলা যেতে পারে, আপনি জানেন যে ঘুমধুম, তমরু এবং নাইখুংছড়ি, উইখং, এছাড়াও যে জায়গাগুলোতে আসলে মোটামুটি স্থলপথ রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের, সেই জায়গাগুলোতে কিন্তু আরাকান আর্মিরা, তারা কিন্তু বিজিপির যে পোস্ট এবং বিওপি সেগুলো দখল করেছে। এখন পর্যন্ত এই জায়গাগুলোতে আমরা গোলাগুলির শব্দ শুনতে পেরেছি, তবে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে যেটা পেরেছি যে বিজিপি এবং সেনাবাহিনী জান্তা সরকারের যে অধীনে যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো কিন্তু এখনও তাদের অধীনেই রয়েছে, এখনও আরাকান আর্মিরা কিন্তু এই দিকটাতে দখল করতে পারেনি। তবে গোলাগুলির শব্দ হচ্ছে চারিদিক থেকে, কিন্তু যারা এখানের যারা বাসিন্দারা রয়েছেন টেকনাফে তারা কিছুটা হলেও আতঙ্কিত রয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং বিজিপির পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে তারা প্রস্তুত, এই আশ্বাসটা কিন্তু তারা সাধারণ মানুষকে দিচ্ছেন। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। শরীফ হিরণ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। টেকনাফের উখিয়া থানায় দেখতে পাচ্ছি আজিম নিহাদ রয়েছেন। আজিম, বেশ কিছু রোহিঙ্গাকে অস্ত্র সহ আটক করা হয়েছে এবং পুলিশ তাদেরকে রিমান্ডও চেয়েছে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। শরীফ, গত মঙ্গলবার উকিয়া থানার থাইংকালী এলাকার রহমতিরবিল সীমান্ত দিয়ে সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী প্রায় 114 জন একসাথে তারা আশ্রয়ের জন্য ঢুকেছিলেন। সেই সময় তাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তাদের মধ্য দিয়ে প্রায় 114 জনের সাথে মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় 23 জন তারা প্রবেশ করেছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং বিজিবি তাদেরকে আটক করে গতকাল পুলিশের কাছে হস্তান্তর করে এবং বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এখন পর্যন্ত পুলিশের সাথে কথা বলে যে তথ্যটি আমরা পেয়েছি যে তাদের 23 জনের মধ্যে তারা 23 জনের কাছ থেকে প্রায় 12টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছেন এবং শতাধিক গোলাবারুদ পেয়েছে। পুলিশের উখিয়া থানার ওসি শামীম হোসেন তিনি যেটি বলছেন, তারা কেন বাংলাদেশে অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করছিলেন সেটি জানবার জন্য অধিকতর আজকে 10 দিনের রিমান্ড চাইবে। রিমান্ড চাওয়ার পর যদি আদালত রিমান্ড মঞ্জুর করে তাহলে কেন তারা বাংলাদেশে অস্ত্র নিয়ে ঢুকছিল সেই বিষয়টি জানা যাবে। আমরা ইতিমধ্যে যে তথ্যটি পেয়েছি গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে একদম কক্সবাজারের রোকিয়া, টেকনাফ এবং তমরু সীমান্তের ওপারে চলা সংঘাতে সেখানে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির যুদ্ধ ছাড়াও আমরা বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী দেখতে পেয়েছি যাদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, স্থানীয় অনেকেই ধারণা করছেন সেখানে হামলার পরে তারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু স্থানীয় লোকজন এবং বিজিবি তাদেরকে আটক করার ফলে তারা আসলে রেহাই পায়নি এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হচ্ছে সেটি আমরা হয়তো রিমান্ডের পরে জানতে পারবো। আজিম, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনাদের তথ্য। বান্দরবানে যেতে চাই, সেখানে ইয়াসিনুল হাকিম রয়েছেন। বান্দরবানের তমরু সীমান্তে কিছু অবিস্ফোরিত গোলা কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনে দেখছিলাম, সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে কিনা এবং সবশেষ অবস্থা যদি আমাদের বলেন। শরীফ, আসলে গত কয়েকদিন ধরে উত্তেজনার পর এখন কিন্তু আসলে তন্তব্য অবস্থা বিরাজ করছে মানুষের মধ্যে, তবে এখন নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অবিস্ফোরিত মোটরসাইকেল, আরপিজি, বিভিন্ন সময় বিভিন্ন গোলা বারুদগুলো উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোর কারণে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। মূলত গোলাগুলির শব্দ মায়ানমারের অভ্যন্তরে না থাকলেও মানুষের আতঙ্ক কিন্তু কোনোভাবেই কমছে না। মানুষ মানে এগুলো নিয়েই সবচেয়ে বেশি বিরক্ত বোধ করছে বা বিভিন্নভাবে তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। আজকে সকালেও কিন্তু একটি আরপিজি অবিস্ফোরিত উদ্ধার হয়েছে, সেটির জন্য আমরা একটু আগে পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছে এটি আইনিভাবে আসলে যেভাবে করা যায় সেইভাবে তারা পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকেও কিন্তু গতকালকে যেগুলো অবিস্ফোরিত ছিল সেগুলোকে ডিসপোজাল করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আসলে মানুষের আতঙ্কের যে জায়গাটি রয়েছে সেটিকে মানুষকে নিরাপদে রাখার জন্য পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং যে সমস্ত জায়গাগুলোতে আসলে এগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য বা উদ্ধার অভিযানের জন্য তাদের বিভিন্ন তৎপর উদ্যোগ তারা নিবে বলে জানিয়েছে। তবে যে বিষয়টা
জানিয়ে রাখতে হয়। এখন পর্যন্ত যারা আসলে সীমান্তের পার্শ্ববর্তী বসবাস করছে তাদের কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে চলে এলো, কিন্তু তারা নিরাপত্তার বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছে। জেলা প্রশাসন বলছে দুশ্চিন্তার কারণে, তবে এ পর্যন্ত যারা জান্তা বাহিনীর মানুষ এখানে আশ্রয় নিয়েছিল, বোঝগাড়ে পুলিশ আশ্রয় নিয়েছিল, তাদেরকে গুন্ডুমে থেকে সরিয়ে নিয়ে কক্সবাজার নিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। শরীফ ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সীমান্তের বিভিন্ন জায়গা থেকে এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি সীমান্তের বর্তমান সবশেষ অবস্থা।